আমার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগমনী, আমিও অনেকটা ভালো আছি। আর আজ চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল দেখে সেটা বুঝতেই পাচ্ছেন যে কি ভিডিও আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমার এই ডাইনিং কর্নারটা আজ আমি একটু ডেকোরেট করব, সাজাবো। সেটা হচ্ছে অত্যন্ত সহজ পদ্ধতিতে আর খুবই অল্প খরচায়, মানে খরচাটা বাইরের জিনিসপত্র থেকে আমি বেশিরভাগ ডিআইওয়াই করে সেটা সাজাচ্ছি। তো চলুন আপনাদের সামনে এই দুটো ময়ূর পঙ্খ, এখানে এই যে হিবিজিবি জিনিসপত্র রেখে আপাতত এগুলো রাখা ছিল, তো চলুন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি চলে এসেছি, হচ্ছে টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। এটা আগেও আমরা ইউজ করতাম, এই টেবিলটাই খাবার খেতাম। তো এই সব জিনিসগুলো সরিয়ে ভালো করে এটা আমি পরিষ্কার করে নেব আর ভালো করে মুছে ডাস্ট ক্লিন করে নেব। পুরো ডাস্ট হয়ে আছে, তো এই টেবিল ক্লথটা হাঁটিয়ে দিলাম, এখানে আর টেবিল ক্লথ পাতবো না। আর যেটা হ্যান্ডমেড ফেনাইল আমি বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এটা আমি টেবিলটা ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কাঁচের টেবিল, ঘষা মাজার অতটা দরকার নেই, তবু সাধারণভাবে যতটুকু হোক ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে নিয়ে এলাম ডিআইওয়াই, যেটা হচ্ছে ফটো ফ্রেম আমি বানিয়েছি, আগে এটা বানিয়ে রেখেছি। এই ভিডিওগুলি আপনাদের পরে আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব, সেটা আমি পরে বলছি। তো এখন আমি আয়ুষীকে নিয়ে এলাম আমার হেল্প করার জন্য, যে কীভাবে এটা লাগাবো তো একটু ভালো লাগবে, কেউ বলে দিলে একটু ভালো লাগে। তো আয়ুষীর বাবাও এখানে আমার হেল্প করেছে, অনেক কিছু লাগিয়ে দিয়েছে। তো এটা লাগালাম আর পুরো ফাইনালটা পরে দিচ্ছি। আর যে নোংরা হয়েছিল আগেকার যে জিনিসগুলো সেগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, যে একবারই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে থাকি, সব ক্লিন করে থাকি। আর এখানে আমি ছোট্ট একটা টেবিল ক্লথ নিয়েছিলাম খুব সুন্দর দেখতে, সেটা আমি এই সাইডে রাখলাম। আর এখানে আমি ডাইনিং টেবিলের যে জিনিসপত্রগুলো সাধারণত এখানেই রাখলাম, যেমন ডিনার সেটটা আমি এখানেই রাখলাম। আর এই ছোট্ট ছোট্ট কলসগুলো যেগুলো আমি কালার করে রেখেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পরে। তো এখানে আর এগুলো এই রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল, এগুলো হচ্ছে অরিজিনাল ফুল। তো আয়ুষের বাবা মাঝে মাঝে ফুল নিয়ে আসে, তো সেগুলো আমি সাজিয়ে রাখি, ভালো লাগে। আর এভাবে আমি টেবিলটাকে সাজিয়ে নিলাম। সব জিনিসপত্র, সব সসের বোতল সব তো রাখা যায় না, অনেকটাই ফ্রিজে রাখতে হয় কারণ গরম পড়ে গেছে, অসম্ভব গরম। তবু আর এই যে গাছটা এটা আর্টিফিশিয়াল। আর এখানে আমার ফলের ঝুড়িটা থাকে, ফল রাখা থাকে, তো এটাও আমি সাইডে রেখে দিলাম। আর এবারে এলাম হচ্ছে যেটা আমি আর্টিফিশিয়াল যে গাছগুলো কিনে রেখেছিলাম এগুলো ভালো করে আমি ডেকোরেট করব, সাজাবো। তো কোথায় লাগাবো ভাবছিলাম, তো এটা এই গণেশ ঠাকুরের এই পাশটাতেই লাগাই, তাহলে এই জায়গাটা একটু হিবিজিবি লাগবে, ওই পাশের জায়গাটা ফ্রেশ থাকবে। তো তার জন্য আমি এটা এখানেই লাগালাম। আর এই পাতাটাও এখানে সাইড থেকে আমি লাগাচ্ছি, এই জায়গাটা এই রকম দেখাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে একটা হাজমুলার কৌটো কাঁচের, তো হাজমুলার কৌটোর কালেকশন আমার আছে, আমি আপনাদের পরে শেয়ার করব। এটা ভালো করে কালার করে নিয়েছি, মাটি মাটি কালারে কালার করেছি। আর এই আইসক্রিম স্টিকগুলো দিয়ে এটা আমি রাখছি, আইসক্রিম স্টিকগুলো আমি আইসিকে ফেলতে দিই না, আইসক্রিম খাওয়ার পর বলি ধুয়ে ধুয়ে রাখ, ওরও একটা আনন্দ। বাচ্চাদের এভাবে কাজ করালে ওদের খুবই ভালো লাগে। তো এটা আমার এভাবে ডেকোরেট করলাম, এটা এখানে রাখলাম। তারপর চলে এলাম ময়ূরপঙ্খ, ময়ূরপঙ্খ কিন্তু আমার থাকবেই কারণ এগুলো রাখলে বাড়িতে টিকটিকি আসে না। আর এটা হচ্ছে নারকোলটা খেয়ে নিয়েছি, তারপর যে কৌটোটা এটা হচ্ছে সেই কৌটোটা, এটাও আমি সাজিয়ে নিলাম, আগে কালার করে রেখেছিলাম। আর এখানে ফুলের মধ্যে, জলের মধ্যে কিছু গোলাপের পাপড়ি, একটু ফুল, পাতাগুলোও আমি ফেলি না, পাতাগুলোও আমি ডেকোরেট কারণ গ্রিন আমার সব থেকে ফেভারিট আর ভালো লাগে। আর এটা হচ্ছে বাটারফ্লাই, এটাও আমার একটা ডিআইওয়াই। তো আমি আপনাদের বলে রাখি যে আমার সব ধরনের ডিআইওয়াই যদি এই ভিডিওতে দিই অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আমি ডিআইওয়াইয়ের আলাদা একটা ভিডিও আমি আপনাদের এর পরেই দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। আর এখানে আমি একটা সূর্য বানাচ্ছি, এটাও আমার ডিআইওয়াই। একটু কার্ডবোর্ড, একটু শক্ত কাগজটা, এর মধ্যে আমি সান একে তার কাটিং করে কালার করে এটাকে আমি বাড়ির মধ্যে ডেকোরেট করছি। আপনাদের বললাম যে পুরোটাই আমার হাতের তৈরি, ওই জন্য আমি আপনাদের একটু একটু দেখালাম। আর পরের ভিডিওতে আমি অবশ্যই এটা দিয়ে দেবো যে সব ডিআইওয়াইগুলো যে কীভাবে
কি বানিয়েছি, কোন রং ইউজ করেছি, কোন কার্ডবোর্ড ইউজ করেছি। আমি সাধারণত কোনো জিনিস ফেলি না, সব জিনিসই রাখার চেষ্টা করি। আর এটা একটা কার্ডবোর্ড দিয়ে আমি একটা বাড়ি বানিয়েছিলাম, যেটা আমার মনের মতো। এরকম আমি আগেও প্রচুর বানিয়েছিলাম, সেগুলো আমার কোথায় হারিয়ে গেছে। আর এটা আমি ভালো করে কালার করে নিচ্ছি। তো কালারটা ডিপ হওয়ার জন্য প্রথমে হোয়াইট কালার দিয়ে দিলে প্রাইমার টাইপের, মানে বাড়ির যে প্রাইমার হয় যে হোয়াইট কালারটা দিয়ে দিলে তারপর যে কোনো কালার ভালোভাবে দেখা যায় আর কি, ফোটে কালারটা। তারপরে এখানে আমি একটা দুটো তিনটে কালার নিয়ে মিক্সিং করে একটা কালার বানাচ্ছি। এভাবেই এই বাড়ি, সূর্য, ঘাস, এই ডিআইওয়াইগুলো আমি বানিয়ে থাকি। তো আপনাদের অবশ্যই এর পরের ভিডিও দিয়ে দেবো, আপনারা জানাবেন যে আপনাদের ডিআইওয়াইগুলো আপনারা দেখতে চান কি না, আমাকে কমেন্ট করে লিখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সেটা তো অবশ্যই জানাবেন। তো তারপর আমি এগুলো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, এর পরের ভিডিওতেই দিয়ে দেবো। আর এখানে ভাবলাম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু গ্রিন অ্যাড করি, ওই জন্য একটু এটা অ্যাড করছি ওপর থেকে। আর কাটিং করে এটা ফেভিকল আঠা দিয়ে চিপকালাম, তারপর এটা কালার করলাম। আর ওই যে দেওয়ালে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে ডাবল সাইডার টেপ, সেটা দিয়ে আমি এগুলো লাগিয়ে থাকি। খুব ভালো, এগুলো অনেক দিন থাকে। আর এইসব কাজ মানে আমি এটা বাড়িতে এগুলো বানাচ্ছি, পরে আমি চেঞ্জ করে অন্য কিছু আবার বানিয়ে অন্য কিছু লাগাতে পারি, তো সেইটাই। এবারে একটু ইয়েলো টাচ দেব, তাহলে খুব ভালো লাগবে, ঘাসগুলো একদম অরিজিনাল মনে হবে। আর এই বাড়িটা হচ্ছে এটা, এটা হচ্ছে টেবিলের ওপর আমার লাগানো আছে। আর এই যে দড়ি দিয়ে বানিয়েছি, ফিসগুলোও কাটিং কাটিং করে আমি লাগিয়েছি, তো সেটাও আমি পুরো হাতের কাজ, এটা আমি এই ভিডিওতে পুরো দিতে পারছি না, আপনাদের পরের ভিডিওতে দিচ্ছি। আর কোনো জিনিস আমি ফেলি না এখানে, যেখানে মাছের নিচে লাগানো আছে, এটা আইসি যখন ছোট্ট ছিল ওর জামার একটা ফুল, তো এগুলো আমি রেখে রেখে দিই, পরে আমার ছোট্ট ছোট্ট একটু ছোট্ট জিনিসগুলো লাগে। আর বাড়িতে দেখলে আমারও মনটা ভালো লাগে যে আইসি ছোট্টবেলার জিনিস এগুলো। আর এই গাছটা কুটনসের গাছ, এটা বাইরে রাখা ছিল, এটা আমি নিয়ে এসেছি, লাইট দিয়েছি, আর টুনি লাইট, ফ্যারি লাইট দিয়ে এটাকে ভালো করে আমি সাজিয়েছি। আর ওপরে যে এই বেতের বলগুলো সেগুলো কেনা আমার, তো সেগুলো seven waves into the night on the beaches of Hawaii. Drinks in Ibiza, anywhere you wanna go, baby, you just let me know. Sunny Indonesia, don't say no. Sipping on tequila, anything you wanna see, be there in a heartbeat. Just say the words and we can go. We've got just one. Take it one day at a time.
10:30 বেজে গেছে, আইসির বাবা ঘুমিয়ে পড়েছে, আমরা দুজন এখন খাবো। তো সেটা হচ্ছে আইসির মা আজ আমরা একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করবো, যেটা আমাদের অনেক দিনের শখ। আর একটু আগে হলে আইসির বাবাও খেত, কিন্তু আমাদের রাত হবে জেনে পুরো ডেকোরেশন করতে ভিডিও করতে অনেকটাই রাত হয়ে গেছে জেনে আইসির বাবাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সকালে অফিস আছে, আইসির সকালে স্কুল আছে। এটা এই সাইডে রাখি, ঠিক আছে? আমি আর আইসি একটু একটু খেয়ে নিই। এখানে বানিয়েছি হচ্ছে পনির আলু সবজি, একটা শাহি পনির বলতে পারেন। এটা আমি দুধ দিয়ে তারপর বাটার দিয়ে সব দিয়ে বানিয়েছি, অন্য কোনোদিন আপনাদের রেসিপিটা শেয়ার করব। আর এখানে আছে দুজনে দুটো মা ও মেয়ের রসগোল্লা আর প্লেন রুটি, এইটাই আজ আমাদের ডিনার। তো আশা করছি আপনাদের ভালো লাগবে ডেকোরেশনটা। কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে জানাবেন। চলুন, গুড নাইট, বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সকাল খেয়ে নিই, ঘুমাবো, দেখা হচ্ছে একটা পরে সুন্দর ভালো ভিডিও নিয়ে, যেটা কাল থেকে আমি রেগুলার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি এই অবধি, যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আমাকে সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে, বাই, গুড নাইট, গুড নাইট। এত মানে এত সাজিয়ে পুরো হাঁপিয়ে গেছি, এত জল তেষ্টা পেয়ে গেছে, খাবার আগে পুরো জলই খেয়ে নিচ্ছি, খুশিও তাই। তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আর এই ধরনের ডেকোরেশন হাতের কাজ আপনাদের কেমন লেগেছে, আর এই ধরনের যদি আপনারা বানাতে চান তো কি কি জিনিসপত্র লাগে, কি কি লাগবে, সেগুলো আমি আপনাদের পুরো ডিটেলসে জানিয়ে দেব পরের ভিডিওতে। আমি পরের ভিডিও যেটি আসবে সেটি এই DIY দিয়ে বানাবো ভিডিও। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে।